আস্তে আস্তে ভাবি সরে যা, ভাবি সরে যা। ই বাবা গা দিকে দেখ শালা, সাবাস হুরি শালা হুরি বাবাই। তুই দেখ স্প্রেটা না, তোর বাবু আসলে কিন্তু বকবো, কিন্তু তুই কি করছিস সেটা এদিকে তাকা। তো বন্ধুরা, আমাদের ঘরে একটা সাপ ঢুকেছে, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছে। মানে এই মাত্র আমি পুজো দিয়ে আসলাম, এই ওরকম করছিস কেন? এই মাত্র আমি পুজো দিয়ে আসলাম, পুজো দেওয়ার সাথে সাথে আমার ঠাকুর ঘরে সাপ ঢুকেছে, তোমাদেরকে একটু দেখাই। এখানে কি ছিদ্র দেখ তো? হ্যাঁ হ্যাঁ, ছিদ্রটা মারি দিয়ে দিত। তো বন্ধুরা দেখো, আমাদের ঠাকুর ঘরে সাপ ঢুকেছে। এখানে আমি এইমাত্র পুজো দিয়ে উঠেছে, আর দেখো এখানে কি সাপ একটা ঢুকেছে, মোটেই বের করতে পারছে না। এই যে দেখো, এই যে দেখো, আর মার কিন্তু খুব সাহস, আমি খাটের উপরে বসে আছি। এই যে মা দেখো, লেজ দেখাচ্ছি, আস্তে 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 দেখো 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 দাদা। ভয় লাগছে তো, কই শেষে কই কই চলে যাচ্ছে, যা 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 চলে যা, সর সর দেখি কই 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 দেখি। ওই যে বন্ধুরা, তুই পাশ পাশ যাস না, যাস না দেখি, যাস না, যা চলে যা চলে যা। তো বন্ধুরা দেখো, কত একটা বিষাক্ত সাপ, বেশ বড় আছে কিন্তু। চলে আসছে, ওই তো ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, দেখতে তো পাচ্ছ, যত সাপ বিষাক্ত হোক আর যে কোনো সাপ হোক, ওই যে বৌমা তো বিশাল ভয় পায়, তার ঘরেই সব সময় ঢুকে যায়। আর দেখো বাপি, দেখো বাপি তো ভয় নেই, দেখো এই সাপের পাঁচ পাঁচ ছুটি, আমি আমি যে যাচ্ছি ওকে ফেলতে আর মানে বের করে দিতে, আর ওও সঙ্গে সঙ্গে ছুটছে, আমার পাঁচ পাঁচ সাপের সঙ্গে সঙ্গে ছুটছে। সত্যি বন্ধুরা কি বলবো, মা না থাকলে যে কিভাবে ওই সাপটা বের করতাম তার কোনো ঠিক নেই। আর আমি তো একদম সাপ দেখলে মোটামুটি এত পরিমাণে ভয় পাই তার কোনো সীমা সংখ্যা নেই।
আর এত ভয় পাবো, ঠিক করে না সেই আমার ঘরেই সাপ ঢুকবে একদম, যখন তখন আলমারির তলায়, ট্যাঙ্কের তলায়, মানে আবার ঠাকুর ঘর। তুই ভয় দেখাবি না একদম, আরে না একদম, উফ ওরম করছিস কেন, দেখো ভয় দেখাচ্ছে কিরকম। এবারে একদিন মানে বাপি খাটের উপরে শুয়ে আছে, চুপ কর, বাপি খাটের উপরে শুয়ে আছে আর কি বড় একটা সাপ ওই ঠাকুর ঘরে ঢুকেছে, এবার আমি তখন চুপ হয়ে কাট করে মানে দাঁড়িয়ে আছি, সেই সাপ আস্তে আস্তে খাটের তলা দিয়ে গিয়ে ট্যাঙ্কের তলায় চলে গেছে। এবারে বাবু আছে দোকানে, আমি সেই মুহূর্তে ওকে ফোন করেছি, ফোন করতে না করতেই ও অলরেডি বাড়িতে মানে ঢুকে পড়েছে, আমি তো জানি না যে ও বাড়ি আসছে। এবারে ও বাড়ি আসার সাথে সাথে ওকে বললাম, ও আবার একটা লাঠি দিয়ে তাড়িয়ে দিল। মানে আমি ঘরে সাপ ঢুকলে মোটামুটি একা ঘরে ঢুকতে ভয় পাবো, আর এই যে দেখাচ্ছ, দেখো লাইট নিয়ে কীভাবে দাঁড়িয়ে আছে, ইয়ে খুব দুষ্টু, মানে ইয়ে একদম কোনো ভয়ই পায় না, এমন করে যেন ও সাপটাকে ও নিজেই ধরবে। তো খুব রিস্কের উপরে, আর এখন জল কাদা বর্ষা, তো বাইরের দিকে বর্ষা কাদা হচ্ছে, বাইরে উঠান সব ভেজা, এবারে যার কারণে সাপ একটু শুকনো জায়গা খুঁজছে আর ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে, আর ওদের খাবার খুঁজতে চলে আসছে, ব্যাঙ খুঁজতে চলে আসছে, আর আমাদের ঘরটা তো খুব নিচু ঘর, ওই জন্য সাপ একদম চলে আসে, কি বলবো, ব্যাঙ সাপ ওই ব্যাঙ ধরতে চলে আসে, তো কি বলবো, ভয়ও পাচ্ছি। তোমরাও খুব সাবধানে থাকবে, এরকম খুব রিস্ক হয়ে যায় সাপ, তো যাই হোক, আর যে কোনো জায়গায় হাত দিতে গেলে একটু সাবধানে হাত দেবে, যেটা আমি সাবধানে করতাম, সাবধান করতে করতেই দেখো ঠাকুর ঘরের মধ্যে সাবধান হয়ে গেছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, তো সবাই কেমন আছো? সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছি, দেখছি পুরো প্রখর টানা রৌদ্র পড়েছে, সকালে কাজকর্ম করা হয়ে গেছে যদিও, চলে এসেছি। তো বাগান বাড়িতে বাবা মা কাজ করছিল, সেখানে কাজ বাজ করে চলে এসছে, তো আমি ভাবলাম যে বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই, আর সাপের জন্য অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, ঘুমাতে পারিনি, আর বাবু আসতে লেট করেছিল, ওই জন্য সকালবেলা কাজ টাজ করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বাইরে দেখতে পাচ্ছি প্রচুর রোদ পড়েছে, প্রখর রোদ, আর বাবা ওদিকে সেই বাগানের কাজ করছিল, একটু দেখাই, দেখেছো ওইখানে ঝিঙে কুশি গাছ উঠেছে, সেই গাছের আর কি বাবা এখানে চারিকানা দিয়ে নেট দিয়ে এ করে দিয়েছে, যাতে করে মুরগি যেন না ঢোকে, আর ওখানে জাল টাঙিয়ে দিয়েছে, ওখানে ঝিঙে কুশি হ্যান ত্যান এগুলো গাছগুলো লাগিয়েছে, সেই গাছগুলো উঠবে এখানে, ওই জন্য জাল করে দিয়েছে, দেখেছো এই যে বাইরের প্রচুর রোদ এসে গেছে, কিন্তু মুরগিগুলো দেখেছো খেয়ে দিয়ে সবাই চুপচাপ হয়ে গেছে, কিরে অন্য অন্য বারে যেরকম মুরগি থাকে সেরকম মুরগি এবার আর নেই, মুরগি অনেকটা কমে গেছে, আর কি বলবো, এই কোথায় যাচ্ছ, আর বাপি এত মানে বড় হয়ে যাচ্ছে, যত দুষ্টুমিটাও বেড়েছে, দেখো ও কি দুষ্টুমিটা করছে একটু তোমাদেরকে দেখায়, ঘরের থেকে আমার বডি স্প্রের বোতলটা নিয়ে এসে এনে বডি স্প্রেটা খুলছে, খুলে তার মধ্যে জল দিয়ে দিচ্ছে, দেখো ওর মারবো না কি করবো একটু তোমরাই বলো, দেখো ও কাউকে না জানিয়ে চলে গেছে, আর দেখো বডি স্প্রেটা নষ্ট হয়ে যাবে, কী করছিস ওটা, তুই কী করছিস, এই দেখ স্প্রেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তুই দেখ স্প্রেটা, তো বাবু আসলে কিন্তু বকবো, কিন্তু তুই কী করছিস সেটা, এদিকে তাকা, কী করছিস ওটা, খেলা তোর করাবো, দে আমার কাছে দে স্প্রেটা, দে দে দাও স্প্রেটা, দাও শীঘ্র দাও, তুই ফেললি কেন ওটা, তুলে নিয়ে আয় যা, কানের গোড়ায় লাগাবো তোমার, চলে আসো, দেখো স্প্রেটা জলে ফেলে দিয়েছে, হয়তো আমি যদি না আসতাম তাহলে হয়তো ফেলতো না জলে, মানে আর কি ডুবিয়ে রাখতো, দেখো কীরকম দুষ্টু দেয়, দেখো তোমাদের ঘরে এরকম দুষ্টু দুষ্টুমি করার লোকজন থাকলে একটু কমেন্ট করে বলো তো, এই ওঠো তাড়াতাড়ি ওঠো, এদিকে চলে এসো, গরম লাগবে আমি জানি, তুমি জলের থেকে উঠে এসো, এখন সাঁতার শিখেছে তো, আর সাঁতার শেখার পরে অটোমেটিক জল দেখলে একদম জলে সাঁতার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, চলে এসো হাত ধরো, হাতটা ধরো, হাতটা ধরতে বলেছি, হাতটা ধরো, আমি সাইকেল নিয়ে যেতে পারবো না, সকালে কাজকর্ম নেই নাকি আমার, আমি পারবো না, যাবো না আমি, দেখো অবস্থা, দেখো জল টল ক্ষমা করে দাও, চলো
কেন তোমার ক্ষমা করব কেন আমি তুমি তুমি স্প্রে বোতলটা নষ্ট করেছো কেন সরি আমার ভুল হয়ে গেছে হেই পা ধরে না আবার পা ধরছে দেখো থাক থাক ওরকম করে না কত জিনিস যে ক্ষতি করছে আর ক্ষতি করে এসে এসে পা ধরে বলবে যে সরি ক্ষমা করে দাও তাহলে আমার আর কিছু বলার থাকে বলো